घाट हो जो हतो से दीर्घक्षण समय लगे ना से साधारण मानुष हिसाब से खूब भलो लगे जो सेतुटा तारा जे समृद्ध होबे एवं सेटा जातीय भावे सारा बांग्लादेशेर जोन्नो एकटी माइल फलक। सुप्रिय दर्शक आरके न्यूजेर सरासरि सम्प्रचार थेके सबाइके जानाच्छि प्रीति एवं शुभेच्छा। प्रिय दर्शक আপনারা জানেন যে গেল 25শে জুন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক দিন ছিল, বিশেষ করে যে আমাদের যে স্বপ্নের যে সেতু পদ্মা সেতু, সেই পদ্মা সেতু আমাদের বাংলাদেশের সফল যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বেই আজকে এই 25শে জুনকে কিন্তু এই পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং এই সেতুটি ঘিরে এখন দেশ এবং বিদেশের মানুষ কিন্তু তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তারা এই সেতু হকে কেন্দ্র করে যে দেশের যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধিটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে। তো দর্শক আজকে আমি একটু সাধারণ মানুষের কথা একটু তুলে ধরার জন্য চেষ্টা করব যে আসলে এই পদ্মা সেতু হকতে এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে তা আসলে তারা কি মূলত কি বলতে চায় সে কথাগুলো আমি তাদের কাছ থেকে শুন। আমি সাধারণ মানুষ হিসেবে যে সেতুটা হয়েছে এই সেতু অত্যন্ত গর্বিত, বিশেষ আমি কুষ্টিয়া জেলার বাসী, কুষ্টিয়ার দিক থেকে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে যে এই সেতুটা উদ্বোধন হলে আমাদের যাওয়া আসার জন্য খুব সুবিধা হলো, ঘাট হয়ে যেতে হতো সেটা আর দীর্ঘক্ষণ সময় লাগবে না, সেই সাধারণ মানুষ হিসেবে আমার খুব ভালো লাগছে যে এই সেতুটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং সেটা যে হলো এজন্য আমি খুব গর্বিত। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জন্য একটি গর্বের এবং স্বপ্নের বিষয়। এটি আপনারা জানেন যে 25শে জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য তারা যে যোগাযোগ এবং অর্থনৈতিকভাবে তারা যে সমৃদ্ধ হবে এবং সেটা জাতীয়ভাবে সারা বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং এটি অনেক দিনের একটি কাঙ্ক্ষিত প্রকল্প, যে প্রকল্পটি বাস্তবায়নের ফলে সারা বাংলাদেশের মানুষ বিশ্ব দরবারে আরেক ধাপ এগিয়ে গেল। এক্ষেত্রে আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমরা যারা সুবিধাভোগী এরকম বাংলাদেশের আরও প্রেক্ষাপটে যদি এমন সেতুর প্রয়োজন হয় তাহলে সেটি যদি তৈরি হয় তাহলে আমাদের জন্য অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে।